কথা যে বলেছিলাম যে সিঙ্গেল ডিজিটে থাকবে, রেজাল্ট আপনারা একটু মিলিয়ে নেবেন, বিজেপি মাত্র 7টা সিটে জয়লাভ করেছে। যদি আপনারা রেজাল্ট স্ট্যাটিস্টিক্স যদি আপনারা টানেন, দে হ্যাভ ওয়ান অনলি ইন 7 সিটস। অধিকাংশ সিটে ভোট কাটাকাটির প্রেক্ষিতে যারা বিরোধী দল হিসেবে ভাজপার বিরুদ্ধে লড়াই করেছে, তাদের পার্সোনাল এজেন্ডার প্রেক্ষিতেই মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে এই রেজাল্টটি বলে দিচ্ছে। আমি রেজাল্ট নিয়ে অনেক কিছু বলার রয়েছে, কিন্তু আমি বলবো না এই কারণে, যেহেতু যুদ্ধটা হেরে গেছি এটাকে রিওয়াইন্ড করা যাবে না। গত মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 16 তারিখের আগার পজিশনে নিয়ে যাওয়া যাবে না। ভবিষ্যৎ রাজনীতি এবং যেহেতু যুদ্ধ জারি রয়েছে, ভবিষ্যৎ রাজনীতির জন্য অনেক সত্য কথা এই মুহূর্তে না বলাই উচিত বলে মনে করি। দেখুন, অবাস্তব অবৈজ্ঞানিক কথা বলে মন্তব্য পেশ করে কেউ যদি ভাবেন যে রাজনীতিটা ত্রিপুরা রাজ্যে আবার একটু নতুনভাবে করবেন, আমার মনে হয় ত্রিপুরা রাজ্যের জনগণ সেটাকে আর কখনোই আর গ্রহণ করবেন না। অবৈজ্ঞানিক এ কারণে আমি বললাম, আমাদের জীবনে চলার ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস, আমরা যে রাজনীতিটা করি সেখানেও কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা সায়েন্টিফিক ভিত্তি থাকে। যে নির্বাচনের যে পলিটিক্সটা, সেটার ABCD ওনার মতো রাজনীতিবিদ বুঝতে পারছেন না সেটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় এতটুকু তো উনি জানেন, ABCDটা জানেন, এত বছর ধরে রাজনীতি করছেন, আমরা না হয় রাজনীতিটা হয়তো একটু কম সময় ওনার থেকে। দেখুন, আমি তো এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি, আজকে মথার যিনি সুপ্রিম উনি একটি বার্তায় আমি দেখলাম, উনি স্পষ্টভাবে বলেছেন যে যদি মথা এবার নির্বাচনে লড়াই না করতেন, তাহলে ভারতীয় জনতা পার্টি আমরা অ্যাভাব 50 নিয়ে আমরা সরকারে আসতাম। কিসের ভিত্তিতে তারা দাঁড়িয়ে আজ যে মন্তব্য পেশ করেছেন ছয়াগড়তলা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক, আমি ঠিক বুঝতে পারছি না। একটি বিশেষ বিজ্ঞপ্তি, আমার ত্রিপুরা চ্যানেলে যে কোনো ধরনের খবর এবং বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 9436469499 এই নম্বরে। ধন্যবাদ অন্তে আমার ত্রিপুরা, সময়ের সাথে সবার পাশে।